এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর বাংলায় ধে আসছে প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আজ বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার বৃষ্টি হবে বাংলাদেশের বরিশাল খুলনা ময়মোহন সিংহ সিলেট ঢাকাসহ চট্ট। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে তো আসুন দেখে নিব আজ বাংলার কোন কোন জেলায় হবে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি দেখে নিব কোন কোন জেলায় রয়েছে তাপ্যবাহের সতর্কবার্তা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল বর্ষার পরিস্থিতি পোসাগরে দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা আগামী আটচল্লিশ ঘন্টায় আন্দামানে ঢুকছে বর্ষা আন্দামানে আগাম হলেও কেরলায় এবার দেরিতে বর্ষা ঢুকছে নির্ধারিত সময়ে পয়লা জুন বর্ষা ঢোকে কেরোলায় এবার কেরলায় বর্ষা আসবে চার জুন বাংলায় কবে বর্ষা আসবে তা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় শিলাবৃষ্টি কালবৈশাখী এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দু এক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা কোচবিহার আলিপুরদুয়ারও জলপাইগুড়ি জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিনের বেলায় গরম বাড়বে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভব তৈরি হবে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হওয়া সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলাতে এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোরো হওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম জেলায় পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের মতো পরিস্থিতি অর্থাৎ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ আজ সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বিকেলে বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে আরও একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু উপকূল থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এই দুই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায় এর প্রভাবেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোরের আশঙ্কা আবহাওয়া আগামী দুই থেকে তিন দিন আসাম মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মাঝারি ও ভারী বৃষ্টি হবে মণিপুর মিজোরাম ত্রিপুরা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে রাজ রাজস্থান পাঞ্জাব হরিয়ানাতে ধুলিঝড়ের আশঙ্কা আগামী তিন দিন উড়িষ্যা ও কঙ্কনে তাপ্যবাহের পরিস্থিতি তাপ্যবাহ চলবে মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এলাকাতে তাপ্যবাহের পরিস্থিতি গুজরাট মহারাষ্ট্র কঙ্কন রাজস্থান অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে